আমি আজ আলুর পরোটা করব। আটাটা ছেনে রেখেছিলাম, এখন আমি এটার ভিতরে আলুর ভর্তা বানিয়ে রেখেছি। আলুর ভর্তাটা দিয়ে দেব। অনেকগুলো করে ফেলেছি, হঠাৎ করে মনে করলাম তোমাদের সাথে শেয়ার করি। আলুর ভর্তাটা আমি ভালোভাবে পেঁয়াজ ভেজে মরিচ ভেজে করে নিয়েছি। এখন এটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে, খুব ভালোভাবে এটাকে রেখে দেব। আমি দু এক মিনিট রেখে তারপরে আমি ভেজে নেব। একে একে আমি সবগুলো এইভাবে করে নিয়েছি। আমি এখন আমার বানিয়ে রাখা আলু দিয়ে বানিয়ে রাখা পুরগুলা এখন আমি এটা বেলে নিচ্ছি ভাজার জন্য। এখন আমি ভাজতে চলে আসলাম। আমি এখন সামান্য একটু অলিভ অয়েল দিয়ে ভেজে নেব। অলিভ অয়েলটা তো স্বাস্থ্যসম্মত আমরা সবাই জানি, আর চেষ্টা করি অলিভ অয়েল দিয়ে ভাজার বা অলিভ অয়েল রান্না করো। আমি এভাবে একটু সামান্য তেল দিয়েই ভাজব। এই তো আমার ভাজা হয়ে গেল আলু পরোটা, খুবই মজার। মাঝে মাঝে এরকম করে একটু কষ্ট হলেও খেতে কিন্তু খুবই মজা লাগে। ওকে, আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকবা। এই তো চলে আসলাম আমি খেতে, আর এখানে নিয়ে নিয়েছি দুধের চা, আর দিয়ে দিলাম মধু। এভাবে কিন্তু খুবই মজা হয়। আর এই যে ভাজা হয়ে গিয়েছে পরোটাটা, এই দেখো কি সুন্দর, খুবই সফট হয়েছে, এবং দুধ চা দিয়ে খেতে খুবই মজা লাগে। এই দেখো খুবই সফট হয়েছে আমার পরোটাটা। তো ওকে, এভাবে দুধ চা দিয়ে খাবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে তোমরা।